সম্প্রতি ইন্টেল তাদের 9 জেনারেশনের কোর ফ্যামিলির প্রসেসর রিলিজ করেছে। সো এই প্রসেসরগুলোর প্রাইস কেমন হবে এবং প্রাইস হিসেবে পারফরমেন্স কেমন হবে এবং এগুলো কি আপনাদের কেনা উচিত হবে নাকি উচিত হবে না, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ইন্টেল যখন 7 জেনারেশন থেকে 8 জেনারেশন এসেছিল, দ্যাটস মিন ক্লাস 8 এসে জিএসসি পাস করেছিল, তখন কিন্তু আমরা সকলেই অ্যাপ্রিসিয়েট করেছিলাম, বিকজ ইন্টেল সেখানে মোর কোর মোর থ্রেডস অ্যান্ড বেটার ক্লক স্পিড প্রোভাইড করেছিল। সো ক্লাস 9 এসে ইন্টেল কি এসএসসি পরীক্ষায় পাস করতে পারবে নাকি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে এসএসসি পরীক্ষায় ফেল করবে? তো চলেন এক নজরে একটু দেখে আসি। অল রাইট, দ্য ফার্স্ট প্রসেসর অফ ইন্টেল 9 জেনারেশন ইজ কোর i5-9600K, যেখানে ব্যবহার করা হয়েছে 6 কোর 6 থ্রেড এবং বেস ক্লক স্পিড 3.7 গিগাহার্টজ। এটিকে বুস্ট করা যাবে 4.6 গিগাহার্টজ পর্যন্ত। L3 ক্যাশ ব্যবহার করা হয়েছে 9 MB এবং লিথিওগ্রাফি 14 ন্যানোমিটার। এটি মেমোরিকে ইউটিলাইজ করতে পারবে DDR4 ডুয়েল চ্যানেলে 2666 মেগাহার্টজ পর্যন্ত, এবং অবভিয়াসলি এটি একটি আনলক প্রসেসর, দ্যাটস মিন আপনারা এটাকে ওভার ক্লক করতে পারবেন এবং TDP হিসাবে ব্যবহার করা হয়েছে 95 ওয়াটস। অ্যান্ড দেন কোর i7-9700K, যেখানে ব্যবহার করেছে 8 কোর 8 থ্রেডস এবং বেস ক্লক স্পিড 3.7 গিগাহার্টজ। এটিকে বুস্ট করা যাবে 4.9 গিগাহার্টজ পর্যন্ত। L3 ক্যাশ হিসেবে ব্যবহার করা হয়েছে 12 MB এবং লিথিওগ্রাফি 14 ন্যানোমিটার। অ্যান্ড DDR4 ডুয়েল চ্যানেলে মেমোরিকে ইউটিলাইজ করতে পারবে 2666 মেগাহার্টজ পর্যন্ত, এবং এটিও একটি অবভিয়াসলি আনলক প্রসেসর অ্যান্ড TDP 95 ওয়াটস। অ্যান্ড দ্য মোস্ট পপুলার কোর i9-9900K, যেখানে ব্যবহার করেছে 8 কোর 16 থ্রেড এবং বেস ক্লক স্পিড 3.6 গিগাহার্টজ এবং বুস্ট করা যাবে 5.0 গিগাহার্টজ পর্যন্ত, এবং L3 ক্যাশ ব্যবহার করা হয়েছে 16 MB এবং লিথিওগ্রাফি 14 ন্যানোমিটার, এবং এটি মেমোরিকে ইউটিলাইজ করতে পারবে DDR4 ডুয়েল চ্যানেলে 2666 মেগাহার্টজ পর্যন্ত। অবভিয়াসলি এটি একটি আনলক প্রসেসর, যেহেতু আমরা 5 গিগাহার্টজ পর্যন্ত এটিকে ওভার ক্লক করতে পারবো। অ্যান্ড TDP 95 ওয়াটস। অ্যাট দিস টাইম প্রাইস, 9 জেনারেশনের কোর প্রসেসরগুলোর প্রাইস কত হতে পারে? ইন্টেল কোর i5-9600K, এটির রিটেল প্রাইস নির্ধারণ করা হয়েছে $262। এটিকে BDT-তে কনভার্ট করলে 22,360 টাকা আসে, বাট আমরা 22,000-এ পাবো না। এটি নিতে হলে আমাদেরকে 25,000-26,000 টাকা পে করতে হবে। অ্যান্ড দেন কোর i7-9700K, যেটির রিটেল প্রাইস নির্ধারণ করা হয়েছে $375 এবং এটিকে BDT-তে কনভার্ট করলে 31,842 টাকা আসে, বাট আমরা এটা নিতে হলে 35,000-36,000 টাকা পে করতে হবে। অ্যান্ড দেন দ্য মোস্ট পপুলার ইজ কোর i9-9900K, অ্যান্ড এখানে প্রাইস নির্ধারণ করা হয়েছে $500 এবং এটিকে BDT-তে কনভার্ট করলে আসে 42,570 টাকা, বাট এটি নিতে হলে আমাদেরকে 45,000-47,000 টাকা পে করতে হবে। অ্যান্ড আমরা যদি রাইজনের দিকে যাই, তাহলে রাইজন 5-2600X, যেখানে 6 কোর 12 থ্রেড, দ্যাটস মিন হাইপার থ্রেড ইনাবেল, এবং বেস ক্লক স্পিড 3.6 গিগাহার্টজ, বুস্ট করা যাবে 4.2 গিগাহার্টজ পর্যন্ত, এবং Level 3 ক্যাশ ব্যবহার করা হয়েছে 16 MB, যেখানে ইন্টেল ব্যবহার করেছিল 9 MB, এবং লিথিওগ্রাফি 12 ন্যানোমিটার, যেখানে ইন্টেল ব্যবহার করেছিল 14 ন্যানোমিটার, এবং মেমোরি ইউটিলাইজ করতে পারবে DDR4 ডুয়েল চ্যানেলে 2666 মেগাহার্টজ পর্যন্ত, আনলক এট প্রসেসর এবং TDP 95 ওয়াটস। অ্যান্ড রাইজন 7-1700 যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো সেখানে 8 কোর 16 থ্রেড ব্যবহার করা হয়েছে, বেস ক্লক স্পিড 3.2 গিগাহার্টজ এবং বুস্ট করা যাবে 4.1 গিগাহার্টজ পর্যন্ত, এবং এখানে L3 ক্যাশ ব্যবহার করা হয়েছে 16 MB, লিথিওগ্রাফি 12 ন্যানোমিটার, এবং মেমোরিকে ইউটিলাইজ করতে পারবে DDR4 ডুয়েল চ্যানেলে 2666 মেগাহার্টজ পর্যন্ত, এবং অবভিয়াসলি এটিও একটি আনলকিং প্রসেসর এবং এটি TDP ব্যবহার করা হয়েছে 65 ওয়াটস। অ্যান্ড দ্য মোস্ট পপুলার রাইজন 7-1700X, যেটিকে আমরা ইন্টেল কোর i9-9900K-র সাথে কম্পেয়ার করতে পারি, সেখানে ব্যবহার করা হয়েছে 8 কোর 16 থ্রেড, বেস ক্লক স্পিড 3.7 গিগাহার্টজ, অ্যান্ড বুস্ট ক্লক স্পিড 4.3 গিগাহার্টজ, L3 ক্যাশ ব্যবহার করা হয়েছে 16 MB এবং লিথিওগ্রাফি 12 ন্যানোমিটার, এটি মেমোরিকে ইউটিলাইজ করতে পারবে DDR4 ডুয়েল চ্যানেলে 2666, অ্যান্ড অবভিয়াসলি এটি একটি আনলকেড প্রসেসর। অ্যান্ড এখানে আমরা হিউজ একটা TDP পেয়ে যাচ্ছি, এখানে আমরা 105 ওয়াট TDP পর্যন্ত পেয়ে যাচ্ছি। অল রাইট, সবশেষে এটা বলবো, ইন্টেল ক্লাস 9 এসে পাস করতে ব্যর্থ হয়েছে, বিকজ ইন্টেল 8 জেনারেশনের যে আর্কিটেকচার, যে টেকনোলজি, যে লিথিওগ্রাফি ব্যবহার করেছিল 9 জেনারেশন এসেও সেম একই আর্কিটেকচার, একই লিথিওগ্রাফি ব্যবহার করেছে ইন্টেল। কিন্তু চাইলে এটাকে 14 ন্যানোমিটার থেকে 12 ন্যানোমিটারে কনভার্ট করতে পারতো, বাট ইন্টেল এটা করেনি। আমরা যদি AMD-র দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো AMD যখন রাইজনের ফার্স্ট জেনারেশনের প্রসেসর রিলিজ করেছিল, তখন তারা সেখানে লিথিওগ্রাফি হিসেবে 14 ন্যানোমিটার ব্যবহার করেছিল, বাট তারা যখন সেকেন্ড জেনারেশন রিলিজ করে, তখন তারা 14 ন্যানোমিটার থেকে কনভার্ট করে
12 ন্যানোমিটারের মধ্যে সীমাবদ্ধ করেছে এবং এএমডি এটাও প্রমিস করেছে যে নেক্সট ইয়ার তারা এটাকে 10 ন্যানোমিটার এবং আফটার দ্য নেক্সট ইয়ার তারা এটাকে 8 ন্যানোমিটারের মধ্যে কনভার্ট করবে। সো অনেকেই না বুঝতে পারেন যে এই যে ন্যানোমিটার এটা কি, এটা আসলে আমাদের প্রসেসরের মধ্যে অনেকগুলো ট্রানজিস্টর থাকে। সো একটা ট্রানজিস্টর থেকে আরেকটা ট্রানজিস্টরের দূরত্বটা যতটা কম হবে তত কিন্তু আমাদের প্রসেসরটা ফাস্ট কাজ করতে পারবে, সেখানে পাওয়ার লসটাও অনেক কম হবে এবং ডাটা ট্রান্সফারগুলো ফাস্ট হবে। সো আমাদের আগে যেমন বড় বড় কম্পিউটার ছিল না, সব কিন্তু এই ট্রানজিস্টরের ফলে, এই টেকনোলজির ফলে কিন্তু আস্তে আস্তে আমরা ছোট করতে পারছি। সো ইন্টেল তাদের সেই পুরাতন আর্কিটেকচারে রয়ে গেছে, তারা যে কফি লেখের যে আর্কিটেকচারটা ছিল 14 ন্যানোমিটার, তারা সেই আর্কিটেকচারটাকে চেঞ্জ না করে নতুন একটা জেনারেশন রিলিজ করেছে এবং হুবহু সেই টেকনোলজিতেই দিয়ে রেখেছে। আর আরেকটা যে বড় ভুল করেছে ইন্টেল, সেটি হচ্ছে কোর i7 লাইন আপের প্রসেসরেও তারা হাইপার থ্রেডিং ইনেবল করেনি। সো আমাদের যে ইন্টেলের 9 জেনারেশনের কোর i7 প্রসেসর রয়েছে সেখানে 6 কোর 6 থ্রেড ব্যবহার করা হয়েছে, দ্যাটস মিন এটি একটি হাইপার থ্রেড ডিজেবল প্রসেসর। সো হাইপার থ্রেড ডিজেবলই যদি হয় কোর i7 লাইন আপে, তাহলে ইন্টেল নতুন জেনারেশনে কি করলো? আমরা যদি 8 জেনারেশনের দিকে যাই তাহলে দেখতে পাবো 8 জেনারেশনের কোর i5 প্রসেসরে কোনো রকম হাইপার থ্রেড ইনেবল ছিল না, ব্যাটারি এটা ইন্টেল সবসময় করে আসছে, বাট কোর i7-এ হাইপার থ্রেড ইনেবল ছিল। বাট 9 জেনারেশনে এসে ইন্টেল সেখানে কোর i7-এও হাইপার থ্রেড ইনেবল করেনি, জাস্ট কোর i9-এ হাইপার থ্রেড ইনেবল করেছে। সো হাইপার থ্রেডটা অনেকেই যদি না বুঝে থাকেন তাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে একটু বলছি, সেটি হচ্ছে আপনার প্রসেসরের যে ফিজিক্যাল কোরগুলো থাকে সেগুলোকে কোর বলা হয়, আর যে থ্রেডগুলো থাকে সেগুলো ফিজিক্যালি থাকে না, এগুলোকে লজিক্যাল বলা হয়। সো আপনি যখন আপনার কম্পিউটারের টাস্ক ম্যানেজারটা ওপেন করবেন, যদি সেখানে আপনি দেখেন যে আপনার প্রসেসর 4 কোর 8 থ্রেডস রয়েছে, দ্যাটস মিন এটি হাইপার থ্রেড ইনেবল, তো আপনি টাস্ক ম্যানেজারে আপনি 8টা ইন্ডিভিজুয়াল সিপিউ কিন্তু দেখতে পাবেন, CPU 1, CPU 2, CPU এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন। সো আপনি যখন হাইপার থ্রেডিং ইনেবল একটা প্রসেসর ব্যবহার করবেন তখন আপনার অপারেটিং সিস্টেমের একটা সিমিউলেশন হবে, অপারেটিং সিস্টেম সবসময় মনে করবে যে সেখানে 8 কোরের একটা CPU রয়েছে, যদিও সেটা 4 কোরের একটা CPU। সো হাইপার থ্রেডিংয়ের সুবিধা অনেক আছে, সব সফটওয়্যারগুলো অপটিমাইজের ক্ষেত্রে হাইপার থ্রেডিং হলে সুবিধা হয়। সো ইন্টেল কিন্তু শুধুমাত্র কোর i9 লাইন আপের প্রসেসরেই হাইপার থ্রেড ইনেবল করেছে 9 জেনারেশনে। ইন্টেলের কোর i9-এর প্রসেসরে 8 কোর 16 থ্রেড ব্যবহার করা আছে, অন্যদিকে রাইজন 7 1700 অথবা 1700X-ও সেম কোর সেম থ্রেড ব্যবহার করা হয়েছে এবং এর লিথোগ্রাফিটা হচ্ছে 12 ন্যানোমিটার, এবং রাইজনের প্রাইসটাও কিন্তু ইন্টেলের থেকে অনেক অনেক কম। সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার জন্য রাইজনটাই বেটার হবে, আপনি যদি অর্কেস্ট্রেশন বা মাল্টিটাস্কিং করেন, ডে টু ডে লাইফের জন্য মাল্টিটাস্কিংয়ের জন্য রাইজনের বিকল্প নাই, আর আপনি যদি হার্ডকোর গেমার হয়ে থাকেন তাহলে আপনার সিঙ্গেল কোর স্পিডটা কাজে দিবে, সেই ক্ষেত্রে আপনি ইন্টেলের দিকে যেতে পারেন। আর একটা যে বিষয় ইন্টেল সবারই আকর্ষণ কাটছে সেটি হচ্ছে 5 GHz পর্যন্ত তাদের ক্লক স্পিড। সো আপনি তখনই এটাকে 5 GHz পর্যন্ত ওভারক্লক করতে পারবেন যখন আপনার কাছে সেই রকম ভালো মানের একটা কুলার থাকবে। সো ওভারক্লক কিন্তু প্রসেসরের হেলথের জন্য মোটেও ভালো না, আপনি ওভারক্লক করার সময় যে কোনো কারণে আপনার প্রসেসরটা পুড়ে যেতে পারে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ওভারক্লক যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার প্রসেসরের কোনো ওয়ারেন্টি পাবেন না। সো আপনি ওভারক্লক করতে যে এনি কাইন্ড অফ লস হলে সেটা কিন্তু আপনারই রিফান্ড করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি কোনো রকম দায়ভার নেবে না। সো ইন্টেল সব থেকে এটাই সবার কাছে বেশি ফোকাস করছে যে আমাদের প্রসেসরগুলো 5 GHz পর্যন্ত ওভারক্লক করা যায়। সো ওভারক্লক করার সময় আপনাকে যে পরিমাণ হিট হবে সেই ক্ষেত্রে আপনার প্রসেসরের লাইফ স্পেন্ডিংটা অনেকগুণ কমে যাবে। সো ডে টু ডে লাইফ ইউজারের জন্য আমি কখনোই ওভারক্লকটা প্রিফারেবল না, আর আমার মনে হয় না বাংলাদেশে কেউ এইভাবে এত হাই লেভেল ওভারক্লক করবে। আর অন্যদিকে যদি আমরা এএমডির কথা চিন্তা করি তাহলে কিন্তু এএমডির সাথে যে স্টক কুলারটা প্রোভাইড করা হয়, ফ্রিতে যে কুলারটা প্রোভাইড করা হয়, সেই কুলার দিয়ে আপনারা এটাকে মিডিয়াম রেঞ্জে ওভারক্লক করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার কোনো রিস্ক নাই। পার্সোনালি আমি কিন্তু এএমডির প্রসেসরগুলো ওভারক্লক করে ইউজ করি। অ্যান্ড আর একটা যে ইস্যু রয়েছে সেটি হচ্ছে এএমডির প্রসেসরগুলো ডিসক্রিট গ্রাফিক্স, দ্যাটস মিন এএমডির প্রসেসর নিলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে এবং ইন্টেলের প্রসেসরগুলোকে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া থাকে। সো ইন্টেলের প্রসেসর যদি আপনি নেন তাহলে আপনার গ্রাফিক্স কার্ড ফার্স্ট টাইম না নিলেও হবে। সো এখন কথা হচ্ছে আপনি যখন কোর i9 বা কোর i7 লাইন আপের একটা প্রসেসর নেবেন তখন অবশ্যই কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড কিনতেই হবে, বিকজ আপনার যে মাদারবোর্ডে ভিডিও র্যাম প্রোভাইড করায় সেটা কিন্তু 2 GB-র বেশি না। আর মডার্ন লাইফে আপনি হেভি গেমিং বলেন, আপনি মাল্টিটাস্কিং বলেন, আপনি যে হেভি হেভি সফটওয়্যার বলেন, সেখানে কিন্তু আপনি 2 GB গ্রাফিক্স দিয়ে কিছুই করতে পারবেন না। সো আলটিমেটলি আপনার একটা GPU নেওয়াই লাগবে। সো আপনি যদি ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের কথা চিন্তা করেই প্রসেসর কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টেলের দিকে যাওয়াটা বেটার চয়েস হবে না, কারণ ইন্টেল নিলেও আপনি গ্রাফিক্স কার্ড নেবেন GTX 1080 বা 1070 যেটাই হোক একটা নেবেন, আর ইন্টেল না নিয়ে যদি AMD নেন তাও আপনি নেবেন, বিকজ আপনার 2 GB গ্রাফিক্স ইনাফ না। সো গ্রাফিক্সের দিকে
থেকে চিন্তা করে অবশ্যই আপনি ইন্টেলের দিকে যাবেন না। তো সবশেষে এটি বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মেহেদী হাসান সাইনিং আউট।